রাত্রিরে শাক খাওয়া বারণ, এটা আমরা জানি। আমাদের মা মাসিরা বা ঠাকুমা দিদিমারা সবসময় বারণ করেন, রাত্রিরে শাক খাবি না, হজম হয় না, এইটুকু অবধি আমরা জানি। কিন্তু রাত্রিরে শাক কেন খাবো না, হজম কেন হয় না, কি কারণ, সেই বিষয়টা হয়তো সম্পূর্ণটা জানি না, সেই নিয়েই আজকের ভিডিও। কিন্তু তার আগে নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় প্রথমেই বললাম যে শাক আমরা রাত্রিরে কেন খাবো না। প্রথমত শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যাদের দেখবেন রক্তাল্পতা থাকে বলে শাক খেতে, প্রচুর পরিমাণে শাক খেতে, অ্যানিমিক যারা, অ্যানিমিয়ার রোগী, তাদেরকে শাক খেতে বলা হয়। তার কারণ হচ্ছে শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর এই আয়রন থাকার দরুন আপনার রাত্রিবেলা আয়রন খাওয়াটা বা আয়রন নেওয়াটা শরীরে ঠিক নয়, কারণ আপনার ঘুমের প্রবলেম হতে পারে। কেন ঘুমের প্রবলেম হবে, তার কারণ হচ্ছে যে আয়রন অতিরিক্ত মাত্রায় যদি রাত্রিরে আমাদের শরীরে যায়, তাহলে আপনার কিন্তু হার্টের প্রবলেম হতে পারে, গলা বুক জ্বালা করতে পারে, গ্যাস হতে পারে, এই ধরনের সমস্যার দরুন আপনার ঘুমটা হবে না, শরীরের একটা অস্বস্তি হবে। সেই জন্য, কারণ হার্টের প্রবলেমটা তখনই হয় যখন অনেক সময়, বেশিরভাগ সময় দেখবেন হার্টের কোনো প্রবলেম নেই কিন্তু একটা চাপ দিচ্ছে বুকে, সেটার কারণ হচ্ছে গ্যাস। তো গ্যাসটা তখনই হবে যখন আপনি আয়রনটা রাত্রিবেলা শরীরের ভেতরে ঢোকাচ্ছেন, ফলে ঘুম হচ্ছে না আপনার, অস্বস্তির জন্য ভালো ঘুম হচ্ছে না, সেই কারণে কিন্তু শাক খেতে না বলা হয় রাত্রিরে। শাকে ফাইবার থাকে, ফাইবার থাকার দরুনও কিন্তু, আর ফাইবারটা শরীরের পক্ষে ভীষণ ভালো, খুব উপকারী উপাদান, কিন্তু রাত্রিবেলার জন্য কিন্তু সেটা ভালো নয়। রাতে ফাইবার জাতীয় খাদ্য বেশি খেলে কি হয় সেটা বলি এবার। তাতে হয় কি, আপনার হজমের প্রবলেম হবে। রাত্রিবেলাটা তো আমরা জানি যে আমরা খেয়েই শুয়ে পড়ার একটা চেষ্টা থাকে, খুব একটা দৈহিক পরিশ্রম হয় না, ফলে হজমের প্রবলেম হয়, আর যার জন্য আপনার গ্যাস হতে পারে, বুক জ্বালা হতে পারে, অম্বল হতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। যেই কারণেই বলা হয় যে রাত্রিবেলা শাক খাওয়াটা উচিত নয়, তার কারণ হচ্ছে হজম করাটা খুব কঠিন হয়ে যায়, আর হজম না হলে এই ধরনের সমস্যাগুলো হয়, এটা আমরা জানি। সেই কারণেই রাত্রিবেলা অতিরিক্ত প্রোটিন বা ফাইবার যুক্ত খাবার যে কারণে খাওয়া উচিত নয়, ঠিক সেই কারণেই কিন্তু আমাদের বলা হয় শাক খাওয়া উচিত নয়। আশা করি জানা গেল যে শাক আমরা কেন খাই না। অনেকে আমরা কিন্তু ভাবি যে শাক খাওয়া যায় না, এটা বাজে কথা, এটা কুসংস্কার বলে জোর করে আমরা খাই, হয়তো সেই দিন কিছু হয় না, সেই অর্থে একটু অস্বস্তি হয়, বুঝতেও পারি না শাকের জন্য হচ্ছে। আরেকটা জিনিসও আমরা শুনেছি রাত্রিরে খেতে নেই, সেটা নিয়ে নিশ্চয়ই একটা ভিডিও আমি নিশ্চয়ই করবার চেষ্টা করব, সেটা হচ্ছে রাত্রিবেলা তেঁতো খেতে নেই। কেন খেতে নেই, নিশ্চয়ই সেটা নিয়েও একটা ভিডিও আমার করবার ইচ্ছা আছে, দেখা যাক করতে পারি কিনা। তো আশা করি আজকের ভিডিও থেকে এটা বোঝা গেল শাক আমরা কেন রাত্রিরে খাবো না, এবং অবশ্যই খাবেন না। কোনো রকম যুক্তিতর্ক না গিয়ে শাক রাত্রিবেলা আমরা খাবো না, এটাই মাথায় রাখতে হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন যে কীরকম লাগলো আজকের ভিডিও। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সুস্থ রাখুন, আর সঙ্গে রাখুন আপনার নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসকে। নমস্কার।